ভাইরা, আমি আসলে এই মুহূর্তে, তবে একটা বিষয়, জেলখানায় আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক কর্মী রয়ে গেছে এখনো। পানি ছাড়া যেমন হাঁস বাঁচতে পারে না, মানুষ বাঁচতে পারে না, কর্মী ছাড়া দলও বাঁচবে না। সুতরাং এই কর্মীদেরকে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি এই সরকারকে জেল কর্তৃপক্ষকে বলবো যে জেলখানায় যারা অসুস্থ আছে তাদেরকে ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য, অপ্রতুল চিকিৎসার কারণে পরবর্তী পর্যায়ে বলবো। তবে আমাদের মুক্তির আন্দোলন ইনশাআল্লাহ যেভাবেই হোক চলবে। আপনার মুক্তি, আন্দোলনের শক্তি।